সো গাইজ ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের আর একটা নতুন বাংলা ভিডিও তো গাইজ আমাদের গেমের ভিতরে কিন্তু আরও একটা নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যার মাধ্যমে কিন্তু তোমরা এম ওয়ান ডবল এইট সেভেনের নতুন একটা শর্ট গানের স্কিন তোমরা আরামসে নিয়ে নিতে পারবে তো ভাই আমিও আজকে এটা নিয়ে দেখা তার আগে তোমাদেরকে বলে দিই এটা অনেকেই বলেছিলো যে ভাই ওয়েপেন রয়ে আসবে বাট আমি তোমাদেরকে বলেছিলাম যে ভাই এটা দিয়ে একমাত্র মানে পসিবল হবে লুডো ইভেন্টে না হলে আমাদের আমাদের লাক রের ভিতরে একটা স্পেশাল রয়ালের মাধ্যমে এটা দেওয়া হবে তো তোমরা দেখতে পারো ওখানে কিন্তু লুডু ইভেন্টে আমাদের কিন্তু এই শর্টগানের স্ক্রিনটা দেওয়া হয়েছে ওয়েপেন রয়ে আসেনি তো যাই হোক আমি এটা এখন বের করে ভাই আমার কত ডায়মন্ড খরচ হয় সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো আমার কাছে এখন আছে তিন হাজার পাঁচশো বত্রিশ ডায়মন্ড তো জানি আমার তো যাই ফ্রি ফায়ার অনেক বেশি ডায়মন্ড নেয় এক দুবারে তো এটা দেওয়া ইম্পসিবল ব্যাপার বাট তবুই আর আমি ট্রাই করব দেখা যাক কত মানে কত তাড়াতাড়ি দেয় ঠিক আছে তো সেটাই আমি চেষ্টা করব। তো এখানে সবার প্রথমে আমি দেখে নিই এখানে বক্স লাগবে বক্স আই থিঙ্ক ঠিক আছে তো কটা বক্স লাগবে সেটা আমাকে দেখতে হবে এখান থেকে একটু তো সবার প্রথমে এখানে দুখানা রোলের অপশান আছে একটা হলো আমরা একবার যদি রোল করতে চাই তাহলে কুড়িখানা ডায়মন্ড লাগবে অ্যান্ড পাঁচবার রোল করতে গেলে আমাদের নব্বই খানা তো ভাই প্রচুর ডায়মন্ড আমার মনে হচ্ছে উড়ে যাবে আমার এক্ষুনি তো চোখের সামনে আর তিন হাজার ডায়মন্ড আরামসে উড়ে যাওয়াটা একটা কেমন একটা লাগে বাট তবুও আর আমাকে করতে হবে কারণ এটা আমাকে নিতেই হবে আজকে তো সবার প্রথমে আমি এখানে পাঁচখানা ডায়মন্ড মানে পাঁচখানা রোল করলাম তার আগে বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নিচে লাল কালার সাবস্ক্রাইবার দিয়ে আছে দাবি দাও অ্যান্ড পাশে বেলানোর দাবি অল অপশানে ক্লিক করে দাও তাহলে আমার টু টুসেড আপডেট নিউজ তোমরা সবার আগে পেয়ে যাবে তো এখানে আমি কনফার্ম করে দিলাম লুটুর খুঁটি ঘুরতে থাকলো একটা মেয়ে আর আস্তে আস্তে এগাতে থাকলো তো যাই হোক আর প্রথমে আমাকে এখানে নর্মালি গেল তারপর আমার ছয় পড়লো তো ভাই ছয় দরকার ছিল না একটু কম পড়লেই হতো বাট যাই হোক এরপর দেখি আমার কত পড়ে তো এরপর আমার চার পড়লো দুই তিন ও ভাই সাপ একটু একটু আগে দাঁড়াতে পারতিস ভাই তারপর পোট পড়লো তো আই থিঙ্ক পাঁচটা রোল এটাই লাস্ট ছিল পোট পড়েছে তো যাই হোক লুডু খেলতাম ছোটবেলায় কি কি পড়ছে বুঝতেই পারছি আমি তো যাই হোক আবারও ওইখান থেকে আমি পাঁচটা রোল করলাম আমার আবার নব্বইখানা ডায়মন্ড পুরোপুরি চলে গেল ওখানে শেষ হয়ে গেল আমি যাই না তিন হাজার ডায়মন্ড উপর এটা বেরাবে কিনা কারণ এত সহজে না যে ভাই এটা বেরিয়ে যাবে ঠিক আছে এত সহজ না কারণ ইভেন্টটা সেই বুঝেই দেওয়া হয়েছে তোমার একটা এর একটা লিমিট আছে যে ভাই তোমার হাজার ডায়মন্ড খরচা না হলে তোমার বেরাবে না এরকম টাইপের কিছু করে দেওয়া আছে আমার মনে হয় কারণ তোমরা দেখো এমনি না তাহলে বেরিয়ে যেত তো বেশিরভাগ তোমরা যদি দেখো খুব কম মানে খুবই কম এক হাজারে একটা হয়তো তার লাখ বেরিয়ে যেতে পারে বাদ ভাই কিন্তু বেশিরভাগ মানুষ এখন যেমন আমার আমি তোমাকে দেখাচ্ছি যে ভাই আমি করেই যাচ্ছি স্পিন আমার তো বেরাবে না আমি জানি তার কারণ হলো আমার এত লাখ নেই যে ভাই তাড়াতাড়ি পেয়ে যাবো ঠিক আছে কারণ আমার থেকে প্রচুর ডায়মন্ড প্রচুর ডায়মন্ড উড়ে যায় এসব ইভেন্টে তো তিন পড়লে বা দুই পড়ে যাও ভাই তুই পড়বে না তো যাই হোক তো আমি আবারও এখানে পাঁচখানায় আমাকে মারতে হবে পেট্রোল তারপর কত পরে পাঁচ এক দুই তিন ও ভাই সাহ চার পড়লে কি অসুবিধা ছিল ইয়ার চার পড়তেই পারতিস তো আবার পাঁচ এক দুই তিন ও ভাই সাহ এবার একটা পুট জাস্ট পুট দরকার আমার ওকে তো আমি এখানে একটা কুড়ির মারলাম কুড়ির মেরে একটা পুট ভাই মানে যাই হোক এরপর আমি ট্রাই করি আবারও নব্বইখানা ডায়মন্ড দিয়ে তো আবারও আমি নব্বইখানা ডায়মন্ড ফার্স্ট টাইম হলো আমার এক পুট পড়লো তারপর আবারও পুট পড়লো আর যখন দরকার ছিল তখন তোমরা পড়বে না যখন দরকার নেই তখন তিন চারটে করে পড়ে যাচ্ছে পাঁচ মানে এটা ভাই তো কত ডায়মন্ড হয়ে গেল তিন হাজার দুশো বিয়াল্লিশ খানা ডায়মন্ড যখন দরকার তখন এরা পুট ফেলবে না বাট আর যখন দরকার নেই তোমার তখনই এরা ফেলবে তো যাই হোক আমি আবারও খানা ডায়মন্ড এখান থেকে পাঁচ দিলাম দুই তিন চার আরে আড়ে আট এক দুই তিন চার পাঁচ ছয় একটা ছয় একটা ছয় ও ভাই আই থিঙ্ক আমি ছয় বলেছি ছয়ই পড়ে মনে হচ্ছে আমার এটা ছয় ছয় ওয়ান মিনিট জাস্ট ছয় বাই মানে 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 আর কিছু বলার নেই তো চলো আমার স্প্রিনটা হয়ে যাক আমি একটু শান্তিতে আছি এখন আপাতত রিল্যাক্স জাস্ট রিল্যাক্স ওকে তো ট্রেজার বক্স অ্যান্ড রিডিম রিডিম করবো এখান থেকে ওয়ান মিনিট ও ভাই পাঁচখানা ট্রেজার বক্স লাগবে এটা নিতে গেলে আমার পাঁচখানা তোমাকে আবারও হবে একখানা ট্রেজার বক্স আমি পেয়ে গেছি তোমাকে টোটাল পাঁচখানা ট্রেজার বক্স এখান থেকে লাগবে তোমার সব একখানা হয়েছে মানেটা কী এটার তো দেখা যাক এরপর আমি আবারও কখন পাই তো একটা অনেক কষ্টে আমি বলে কই অনেক কষ্টে নিয়েছি বাট এখনও পর্যন্ত আমাকে আরও চারখানা লাগবে তো এত খুশি হয়ে লাভ নেই যে ভাই আমি পেয়ে গেছি একখানাতে একখানাতে এরা দেবে না একখানাতে তুমি একটা সার্বোর্ড এক্সচেঞ্জ করতে পারবে দুখানা পেলাম এটা নিয়ে বা অত খুশি হয়ে লাভ নেই যদি চারখানার পর যদি একখানা পড়বে না যখনই পড়বে তখনই খুশি হয়ে লাভ আছে কারণ এখন অনেক ডায়মন্ড যেতে চলেছে তো কটা হলো দুটো হলো তো এখানে আমার দেখো পাঁচখানা ঠিক আছে তো আমি আবারও এখানে স্পিন মারলাম মানে এখানে স্পিন মারতে হবে তোমাদেরকে স্পিনটা মেরে যেতে হবে নাহলে তোমরা পাওয়াটা মুশকিল আছে এখানে তো আমি তারপর এখান থেকে চার আরে ভাই দাঁড়িয়ে যাই আর তাড়াতাড়ি দাঁড়িয়ে যা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমার ভিডিওটা ছোটো করার জন্য তাড়াতাড়ি আমাকে দিয়ে দেয় আর আমি চাইছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাক ঠিক আছে তো দেখো দুই পড়লো এখানে এমনি আমার বাড়িতে আছে ইন্টারনেট প্রবলেম আমি যেতেও পারবো না আমার মানে ওই বাড়িতে যে ওয়াইফাই লাগানো আছে স্পেশাল ওয়াইফাই তো যা এক দুই তিন এবার এক দুই তিন তিন পরে ভাই তিন 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 আর দুই দুই এক দুই 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 ও ভাই সাপ মানে আমি বলছি তাও পড়ছে খুব ভালো কথা জয় গাড়ি না তো জয় গাড়ি ভাই ছয় পর এক দুই তিন চার পাঁচ ছয় এখন পর চার এক দুই তিন চার চার পর চার কাঠ তোমরা কোনো কাজের না তো যাই হোক দেখা যাক কখন পাই আমি মাত্র দুখানা হয়েছি এখনও পর্যন্ত আমার অনেক কটা লাগবে ও না তিনখানা এখনও পর্যন্ত আমার অনেক কটা লাগবে তো আর দু হাজার সাতশো খানা ডায়মন্ড আছে মোটামুটি আমার পাঁচশো মতো ডায়মন্ড এখানে নষ্ট হয়ে গেছে তো পাঁচ আচ্ছা তো দেখা যাক কি হয় এরপর আমি ট্রাই করব ছয় আর আর ছয় পড়েছে রে দেখি তিন মানে কোনো মানে কি আর বলবো আর এটার দুই তিন কি চালাতন তো যাই হোক আবারও আমি এখানে নব্বই খানে ডায়মন্ড খরচা করলাম কারণ এই শর্ট স্ক্রিনটা না মানে এম ওয়ান ডবল এইট সেভেন এটা নিতেই হবে কারণ এটা দিয়ে আমি খেলি আর এটা দিয়ে আমি যখন খেলি তো এটা আমাকে নিতেই হবে আর ও ভাই সাব চারটে মানে এবার যে পড়বে না ভাই এবার কিন্তু ফিলিংসটা পুরোপুরি আলাদা হবে চারটের পর যখনই পাঁচটার পড়বে না তখন কিন্তু অন্যরকম একটা পুট পড়ে যায় একটা পুট ও দুটো একসাথে পেয়ে গেছি গাইস দুটো একসাথে আমার বেশি ডায়মন্ড এবার মোটামুটি অনেক কম ডায়মন্ডে নিয়েছি আর আমার তিন হাজার কত ডায়মন্ড ছিল বাট এবার দু দুটো পেয়ে গেছি একসাথে পাঁচটা মানে মানে এবার তো আমি আরামসে নিয়ে নিতে পারবো না আমি এখানে ক্লিক করে নিয়েছি কনফার্মও মেরে দিয়েছি আর কনফার্মও মারার পর না আমি এখানে আরামসে একটা স্ক্রিনশট নেবো আর নেওয়ার পর স্ক্রিনশটটা ওয়ান মিনিট

মাথা টাথা খারাপ হয়ে গেছে আমার তো অনেক কটা ক্রিয়েটও এখানে আমাকে দিয়ে দিয়েছে বাট আমার মেইন যে জিনিসটা দরকার সেটা আমি তোমাদেরকে দেখাবো ফোনটা পুরোপুরি স্লো হয়ে গেছে আমার সেকেন্ড ফোন এটা তো এটাই আগে ভিডিও বানাতাম আমি বাট এখন অনেক দিন পর বানাচ্ছি এটা কোনো কিছু নেই এখন মানে ডাউনলোড করা কোথায় গেলি ভাই কোথায় গেলি কোথায় গেলি কোথায় গেলি লা 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 ও দেখতেই একটা ইয়ে আছে ওপিওয়ালা ওপিওয়ালা জিনিস আছে এটা অ্যান্ড আমার খুবই পছন্দ এটা তো ভাই এটা এখন দেখে দিলাম আমি তো ভাই এটা কেমন লাগছে তোমরা অভিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো ভাই আজকে ভিডিওটা এটুকুই টাটা